হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুবই ভালো আছো, আর আমরাও খুবই ভালো আছি। একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। সকালে জল খাবার সমস্ত কিছু সেরে এখন লেগে পড়েছি দুপুরে খাবার ব্যবস্থা করতে। তো এখন মশলা কষানো হচ্ছে, লাল লাল হয়েও গেছে, ইয়াম্মি ইয়াম্মি। কাঠের উনুনে চিকেন রান্না হচ্ছে। তো এই যে চিকেন মশলাটাকে কষানো হচ্ছে, আর এইখানে রয়েছে চিকেন। এরপর দেখা যাক কতটা টেস্টি করতে পারছি। আর কাঠের উনুনে এতগুলো চিকেন, তো কষানো তো এখনও হয়নি, কষতে হবে ভালো করে। তো কষিয়ে নিই, তারপরে চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা তো দিয়ে দিয়েছি, আর এই যে কষানো হবে। আর খোলা আকাশের তলে এখন রান্না হচ্ছে, রোদটা অনেকটা লাগতে শুরু করে দিয়েছে। দেখা যাক কত তাড়াতাড়ি করতে পারছি চিকেনটাকে। আর এই যে খোলা আকাশের তলায় এখন রান্না হচ্ছে। রান্নাবান্না সেরে, বাড়ির সমস্ত কাজকর্ম সেরে এখন আমরা জাল নিয়ে চললাম পুকুরে। আর আমাদের এই পুকুরটা বাড়ির ঠিক পেছনেই রয়েছে, সাথে বালতি টালতি নিয়ে। আজকে ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর, কুয়াশা কুয়াশা, চারিদিকে কুয়াশার চাদরে মুড়ে রয়েছে। আর আমরা যাচ্ছি এখন মাছ বাড়া মাছের ড্রেস পরে নিয়েছে। এটা পরিষ্কার তো নাকি? ইহা, আমি পাড়ের মধ্যে বসে আছি, মাছের অপেক্ষায়, মাছ ধরা হবে। রোদ প্রচুর, আমি একটা কলা গাছের তলায় বসে আছি।
দেখা যাক কত মাছ উঠছে। মাছ তো পিট 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 করে, এখানে তো প্রচুর মাছ রয়েছে, জলটাও অনেকটা কমে গেছে। ওই ছা সাবাস, একটা ঝাঁপাল। মাছগুলো লুকিয়ে গেছে, মাছ প্রচুর কিন্তু। আর এবারে ইচ্ছা আছে পুকুরটাকে শুকনো করে সমস্ত মাছগুলোকে ধরে ফেলে মাছটা পুকুরটাকে শুকনো করতে হবে, তাহলে পুকুরটা ভালো হবে। পুকুরের পক্ষে ভালো শুকনো করা। ওয়েট, আমি ওয়েট করছি কত বড় বড় মাছ উঠবে। আমার কর্তা মশাই এখন মাছ ধরছে। না না, এখন সব ছোট ছোট মাছগুলো ধরা পড়ছে। কেন কি মাছ এটা? কোনটা দিটা নেবো? নাম দিই তো দিদির গু, কাম করবো। আরে গেঞ্জির কাদা হবে। আজ তোমার আর একটা বন্ধু, তোমার বন্ধু আর একটা। ওরে বাস, এটা কি মাছ? ও বাবারে পিতরের মাছ ধরা। বাব সাবান একটা এসছে, পুরো গোটা সাবান, গোটা সাবান না প্যাকেট কেজে। দেখলিস কেপা আসলিস বলে কেমন হয়ে গেল কাজটা? ঘাসওয়ালাকে ধরে দেবো সব, ঘাসওয়ালাকে ধরে দেবো। দু কিলো হবে না এটা?
ঝাপাচ্ছে প্রচুর। হ্যাঁ আয় আয় নাম। এই ছোটটাকে ফেলে দেবে না থাকবে। এগুলা কি করবে? এগুলা আমি ঝাপা দেবো খানটাকে। এগুলোকে ফেলে দেবে, মানে ফেলে দেবে বলতে এমন যাও ধরে যাও, সব পালিয়ে যাচ্ছে। আরে দাদাই পালিয়ে গেল। ওরে বাবরে, হ্যাঁ ওটাই বলছি, ভিতরে মাছ ধরা। বিক্রি করবে বলছে যে তো আর বলে রেখেছে যে লোকগুলোকে যারা লাগলে মরে এই তুই ডাঙ্গায় কেন আসছিস? যা মাছ, মাছওয়ালা আর মাছওয়ালি। ওফ হাঁপিয়ে গেল আর কি। মাছ মাছটা ধরে বাড়িতে নিয়ে আসা হয়েছে, আর এইগুলোকে তো এখন পরিষ্কার করতে হবে। এখন নন্দাই আর বুনু মিলে লেগে পড়েছে মাছ পরিষ্কার করতে, তারপরে সব ভাজাভাজি করে রেখে দেব। আর এই পাশে দেখি একটা ফুচকাওয়ালা ফুচকা নিয়ে এসেছে গ্রামে, তো আমরাও চলে এসেছি ফুচকা নিতে। ফুচকা খেতে কার না ভালো লাগে, তো যাই হোক যেমনই হোক সে খারাপই হোক, তো ফুচকা সবার কাছেই লোভনীয়। তো সে হাটের মধ্যে
হাটে নিয়ে যাচ্ছিলো বিক্রি করার জন্য, তো আমরা দাঁড় করে নিয়েছি। এরপর এই গরমে গ্রামের মধ্যে এখন ফুচকা পার্টি হবে আমাদের। এই যে গাছের তলায়, হ্যাঁ